এবার কাউন্সিলিং অনলাইন হব, কার কার অনলাইন হব, কোনখিনি ক্যাটেগরির অনলাইন হব আর কোনখিনি ক্যাটেগরির অফলাইন হব, আর কোন দুটা ক্যাটেগরি আছে, যোন দুটা ক্যাটেগরি যদি কালি অহা অহাকালি 14 অক্টোবর 14 অক্টোবরের আগতে এই কামটো নকৰে আপোনালোকৰ সিটটো কেনসেল হব পাৰে, তাকে লৈ এইটো ভিডিওত কথা পাতিম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যদি চ্যানেলত এতিয়ালৈকে আপোনালোকে সাবস্ক্রাইব করা নাই তেনে সাবস্ক্রাইব করে দিয়ক, আর হাত জোর করে কইসো এয়ালে উৎসাহ পাও, তো সকলে সাবস্ক্রাইব করে দিব আর ভাল লাগবে। আর যেহেতু অলরেডি ভিডিও বনাই থই দিছো যে অনলাইন রেজিস্ট্রেশন 17 অক্টোবরের পর আরম্ভ হব, আর এবার সকল ক্যাটেগরির রেজিস্ট্রেশন অনলাইন হব, কোনো ক্যাটেগরি মিস না যায় যে সিহঁতর অফলাইন হব। লাস্ট টাইম যে কিছু স্পেশাল ক্যাটেগরি অফলাইন হয়েছিল তেনেকা অফলাইন নহয়, সব ক্যাটেগরির এইবার অনলাইন কাউন্সিলিং হব আর গোটে প্রসেসটা অনলাইনে হব। কিন্তু দুটা ক্যাটেগরি আছে যোনকেইজন হল মানে এক্স সার্ভিসম্যান এন্ড সার্ভিং ডিফেন্স পার্সনের ডিফেন্সর যে কোটা আছে এই কোটাটো আর প্লাস স্পোর্টস কোটা, এই স্পোর্টস কোটা আর এইটোত এই দুটাত আপনাদের কি করব লাগিব, ভ্যালিড ডকুমেন্ট যেটু আছে সেই ডকুমেন্টটো 14 অক্টোবর মানে অহাকালি 14 অক্টোবর তার আগত 11 PM-র আগত গৈ পেনে আপনার ভ্যালিড ডকুমেন্টসখানি মেরিট লিস্ট বনাব, তার মেরিট লিস্টর আগত আপনাদের এইটো জমা দিব লাগিব, তার পিছতহে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন হয়ে যাব, মানে 17 অক্টোবরের পরে এজ ইউজুয়াল আপনাদের সকলে অনলাইন রেজিস্ট্রেশন করব লাগিব। আর সবর কারণে একে প্রসেস, এক্স সার্ভিসম্যান ডিফেন্স মানে এন্ড সার্ভিং ডিফেন্স পার্সনেল আর স্পোর্টস কোটা এই দুটা ক্যাটেগরি অহাকালি 11টা বজার আগত গৈ পিনে ডকুমেন্টসখানি সিহঁতে সাবমিট করব লাগবে মেরিট লিস্ট বনোয়ার আগত। আর বাকি সকল ক্যাটেগরি ইভেন ডিফেন্স পার্সনেল আর স্পোর্টস কোটা সিহঁতে অনলাইন প্রসেস দিয়ে যাব লাগবে, অকল জাস্ট সিহঁতর ডকুমেন্ট ভেরিফিকেশনটো আগতে হয়ে যাব মেরিট লিস্টত সিহঁতর কোটাটো এপ্লাই হবলে। বাকি আর নতুন একো নাই, জাস্ট অনলাইন রেজিস্ট্রেশনটো 17-ৰ পৰা আৰম্ভ হ'ব, চয়েস ফিলিং 23-ৰ পৰা 25-লৈকে হ'ব, অনলাইন লুকিংটো 25 সিট এলটমেন্ট আৰু রিজাল্ট মিলাই পিনে 29-ত হ'ব, জইনিংটো 2-4 নৱেম্বৰৰ ভিতৰত হ'ব, যিটো নেকি ডিটেইলছ ভিডিঅ' বনাই থৈছোঁ চাই ল'ব, সাবস্ক্রাইব কৰি দিব আৰু ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব, তেনেহ'লে উৎসাহ পাওঁ, ভাল লাগে, বাই বাই।